আসসালামু আলাইকুম আমার চ্যানেল কুকিং মিতা আপনাদের সবাইকে স্বাগতম আজ আরও একটি ইদি স্পেশাল সেমাই রেসিপি নিয়ে চলে এসেছি আজ তৈরি করে দেখাবো শুকনো সেমাই বা জর্দা সময় যে ডাকেন না কেন এটা খেতে তো অসম্ভব মজার হয় সবাই কম বেশি এই তৈরি করতে পারেন তবে আমি কিভাবে তৈরি করি সেটা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। আমার খুবই পছন্দের একটি রেসিপি আর আমি সহজভাবে দেখানোর চেষ্টা করেছি আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে প্রথমে চুলে একটা প্যান বসিয়ে নিয়ে নিচ্ছি তিন টেবিল চামচ ঘি আর ঘিটা যখন কিছুটা গরম হয়ে এসেছে আমি কিছু ড্রাই ফ্রুটস ভেজে নিব এখানে কিছুটা পেস্তা বাদাম আর কাঠ বাদামগুলোকে কুচি করে নিয়েছি তবে আপনাদের হাতের কাছে সবগুলো না থাকলে একটা বা দুইটা ইউজ করলেও চলবে বা চাইলে কিন্তু অন্য যেকোনো বাদামও এখানে ইউজ করতে পারেন এখন চুলার গাছটাকে মিডিয়াম লোতে রেখে বাদামগুলোকে তিরিশ চল্লিশ মতো ভেজে নিব বাদাম ভাজতে একদমই সময় লাগে না বাদামগুলোকে আমি হালকা ব্রাউন করে ভেজে নিয়েছে এখন এগুলোকে উঠিয়ে নিচ্ছি আর বেঁচে যাওয়া ঘিতে এখন সেমাই ভেজে নিব। এখানে আমি নিয়েছি দেড়শো গ্রাম লম্বা সেময় সেমাইটাকে ছোট ছোট করে ভেঙে নিয়েছে এখন চুলের রাজটাকে মিডিয়াম লোতে রেখে সেমাগুলোকে খুব ভালোভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে উল্টে পাল্টে নেড়ে নেড়ে ভাজতে হবে যেন কোনো সাইড থেকে পুড়ে না যায় একটু সময় নিয়ে ভাজলে সেমা সব সাইড থেকে সমানভাবে ভাজা হবে আমি এগুলোকে ভেজে নিয়েছি দেখে নিশ্চয় বুঝতে পারছেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে গোল্ডেন ব্রাউন এখন ভাজা সেমাটাকে উঠিয়ে নিচ্ছে আর এই সেম প্যান্টটাকে আবার চুলায় বসিয়ে দিচ্ছে প্যানটাকে চুলায় বসে নিয়ে নিচ্ছি এক চা চামচ ঘি আর ঘিটা যখন হালকা একটু গরম হয়ে এসেছে আমি এখানে নিয়েছি তিনটা দারচিনি দুইটা এলাচ এলাচের মুখগুলোকে একটু ফাটিয়ে নিয়েছি তো এটা সুঘ্রাণটা ভালোভাবে বের হতে পারে এখন এগুলোকে হালকা করে একটু ভেজে নিচ্ছে আর এর সাথে দিয়ে দিচ্ছে এক কাপ পানি দেড়শো গ্রাম সেমার জন্য আমি এখানে এক কাপ পানি নিয়েছি আপনাদের সেমার পরিমাণটা কম বা বেশি হলে পানির পরিমাণটাও কিছুটা কমে বাড়ি ইউজ করতে হবে এখন পানিতে বলক আসা পর্যন্ত অপেক্ষা করবার এর সাথে আমি দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু জাফরান বা এটা দিলে কিন্তু এটাতে খুবই সুন্দর একটা ফ্লেভার আর কালারও আসে তবে এটা অপশনাল দিতে না চাইলে না দিলেও চলবে পানিতে যখন বলক চলে এসেছে আমি চুলার আঁচটাকে মোটামুটি লো করে নিয়েছি আর এখানে ভেজে রাখা সেমাইটা দিয়ে দিচ্ছি সবটুকু সীমাটা দেওয়ার সাথে সাথে এটাকে খুব ভালোভাবে নেড়ে নেড়ে মিশিয়ে নিতে হবে পানিটা কিন্তু খুব দ্রুত শুকিয়ে যাবে সেই জন্য এটাকে অনবরত ভালোভাবে নাড়তে হবে কিছুক্ষণের মধ্যে দেখবেন পানিটা পুরোপুরি টেনে গিয়েছে এরপর যে চুলার আঁচটাকে কিন্তু আমি মিডিয়াম লোতে রেখেছি এখন এর সাথে দিয়ে দিচ্ছি চিনি আমি এখানে এক কাপের কিছুটা কম আর হাফ কাপের কিছুটা বেশি মানে থার্ড ফোর্থ কাপের মতো চিনি নিয়েছি তবে মিষ্টিটা চাইলে কিন্তু আপনারা কিছুটা কমিয়ে বাড়িয়ে এখানে ইউজ করতে পারবেন চিনি দেওয়ার সাথে সাথে এটাকেও খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছে আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন চিনি দেওয়ার কারণে কিন্তু এটা কিছুটা লিকুইডই হয়ে এসেছে তবে এটাও খুব দ্রুতই শুকিয়ে যাবে এখন এর সাথে দিয়ে দিচ্ছে ওয়ান ফোর্থ কাপ গুঁড়া দুধ গুঁড়া দুধটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে এটা এটার টেস্টটা অনেক গুণেই বেড়ে যাবে গুঁড়া দুধ দিয়েও এটাকে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছে সব কিছু যখন একসাথে খুব ভালোভাবে মিশে গিয়েছে এখন আগে থেকে ভেজে রাখা বাদামগুলো দিয়ে দিচ্ছে বাদাম দিয়ে এটাকে আবারও খুব ভালোভাবে একটু নেড়ে মিশিয়ে নিচ্ছে আর এ পর্যায়ে চুলার গাছটাকে একদম লো করে দিয়েছি এখন এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে এভাবে রেখে দিব পাঁচ মিনিটের জন্য এতে কিন্তু সেময়টাও কিছুটা সেদ্ধ হয়ে যাবে যে বাদামগুলো ইউজ করা হচ্ছে সেটারও একটা ফ্লেভার এই সময় ছাড়িয়ে যাবে দুই আড়াই মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি এটাকে আবার একটু ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছে এই সময়টা তৈরি করতে কিন্তু একদমই সময় লাগে না মাত্র দশ থেকে পনেরো মিনিটের মধ্যে সেমাই তৈরি করে নেওয়া যায় আর যারা এখন পর্যন্ত আমার রেসিপিটি দেখছেন আপনাদের কাছে যদি একটুখানিও ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছে আবার দুই আড়াই মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে নিব এখন দুইটা কাটা চামচের সাহায্যে সেময়গুলোকে একটু আলাদা করে নিচ্ছি আশা করছি দেখে বুঝতে পারছেন আমি কিভাবে করছি এভাবে কাটা চামচের সাহায্যে সময় একটু আলাদা করে নিলে সেমাই অনেক বেশি ঝরঝরে থাকে এ পর্যায়ে আমি চুলার কিন্তু বন্ধ করে দিয়েছি আর এখন এটাকে চুলা থেকে নামিয়ে নিয়ে গরম গরম সার্ভ করব চাইলে ঠান্ডা করেও সার্ভ করতে পারেন সেমাইটা এখন কিছুটা ঠান্ডা হয়ে এসেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা ঝরঝরে হয়েছে আর খেতেও খুবই মজার এই ঈদের রেসিপিটি আপনারা এভাবে একবার হলেও ট্রাই করতে পারেন আশা করছি আপনাদেরও অনেক বেশি ভালো লাগবে আর এভাবে যদি রেসিপিটি আপনারা ট্রাই করে থাকেন আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের কেমন লাগলো আর আমি এটাকে সার্ভ করার আগে উপরে কিছুটা বাদাম দিয়ে গার্নিশ করে নিচ্ছি সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি সবাইকে ঈদ মুবারক সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ